নমস্কার, ওয়ান্স এগেইন সবাইকে ওয়েলকাম। আমি বাঘা বলছি। আজকে একটু দিদির বাড়ি এসেছি, একটুখানি ব্লগ প্র্যাকটিস করছি, ঠিক আছে? তা আজকে এসেছি বাঁকুড়াতে, সিহাস জায়গাটার নাম। সামনে হাইস্কুলটার নামটা দেখে জানতে পারেন, সিহাস হাইস্কুল। এটা হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি। এখানে এখানে এসেছি, একদম সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। মার বউকে নিয়ে এসেছি, বউ বা মা এখানে কেউ এখন নেই, ঠিক আছে? এখন একটুখানি আমি রাস্তায় হাঁটতে পেরেছি, খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। দাড়িটা কাটা থেকে একটু অস্বাভাবিক লাগতেই পারে, তার কারণ সাধারণত আমার দাড়ি কাটা অবস্থা দেখা যায়নি। এখানে যে কিছু কিছু জিনিস পেলাম, তার মধ্যে একটা হচ্ছে এই যে শুকনো ধানের গোলা, যেটা ছোটোবেলায় দেখেছি আমার বাড়ির সামনে, এখন সেটা দেখতে পাওয়া যায় না, আর এক্সিস্টই করে না বস্তুটা। আর একটা হলো পুকুর, আমাদের ওখানে দুটোর মধ্যে কোনোটাই এখন আমার বাড়ির কাছে আর অবলোপ, মানে অবশিষ্ট নেই, খুবই কম আছে। ধান তো আর হয় না, পুকুরটা আছে, গরু মরু সব আছে, ঠিক আছে? হ্যাঁ, বেশ ভালো। অনেকদিন বাদে একটা গ্রাম গ্রাম পরিবেশে এসেছি। বউ এলে বউকে নিয়ে এটা দেখি, চেষ্টা করে এটা ব্লগ করা, কি বলে? বলতে বলতে বউ আসছে, দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, এই যো আমার ধর্মপত্নী আসছেন। বল কোথায় চললি, খালি ভাই নাকি? হ্যাঁ খালি ভাই। তো কিরম লাগছে ঘুরে? ভালো লাগছে, বড্ড বেশি খাওয়া হয়ে গেছে, পেটে আইঢাই আইঢাই। অনেকদিন বাদে গ্রাম গ্রাম কোথায় আসা? আমার তো জীবনে প্রথমবার। আমার অনেকদিন বাদে, আগে আমাদের ওখানে এরকম বাঁধবান ফাঁস বাগান ছিল, মাটির রাস্তা বাস্তা ছিল, এখন আর হাওড়াতে কোথাও, মানে আমাদের ওখানটা তো অন্তত এক্সিস্ট করে না, ভিতর দিকে আমদা আমদার দিকে এখন আছে। এই হচ্ছে ছোট ভাগ্নি, এই যে ওটা আমার ছোট ভাগ্নি। তোর নাম বলে দে। নাম বল। আমার নাম অনুষ্কা সরকার। অনুষ্কা সরকার, গাছে ওঠা দরকার, যা কি বাস গাছে ওঠ। ওটা ভাগ্নি। মা এসছে, মা এখন খেয়ে দেবো না, রেস্ট নিচ্ছে নাকি? মা খেয়ে দিয়ে একটু জিরো হচ্ছে। আমি একটুখানি হাঁটতে হাঁটতে বেরোলাম, একটু পুকুর টুকুর দেখছি, গাছপাছ দেখছি, আমাদের ওখানে কিছু দেখতে পাওয়া যায় না, তা চারদিকে বাড়ি আর বাড়ি, বিরক্তিকর। দুঃখিত, চল একটু হাঁটতে, কোন দিকে যাবি? ওই দিকটা তো কিছু নেই, এই দিকটা তো গ্রামের ভেতর থেকে দিকটা। আচ্ছা জুতো পরে আসতে পারতিস? না জুতো পরার দরকার। এই যো ঘুরতে ঘুরতে চলে এসছি একটুখানি দূরে, মানে একটুখানি দূরে বলতে একটুখানি হাঁটাবাদ। কি সুন্দর পুকুর, গাছ দিয়ে ঘেরা পুকুর, বাড়ি ঘরদর আছে, এ পাশটা শুধু বাড়ি ঘরদর আছে, ওই পাশটা হচ্ছে গ্রামের শুরু, যে পাশ থেকে গেলাম ওই দিকেই দিদির বাড়িটা, এই পাশটায় বাড়ি ঘরদর আছে, কি সুন্দর পুকুর টুকুর আছে, ভালো লাগছে। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে যাচ্ছি, সবে জাস্ট খেয়ে উঠেছি, পেটটা একটু আঁঘাই আঁঘাই করছে। বল, আমার বউ আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে। ও বউ একটুখানি পিছনে আসো না, ও বউ পিছনে আসো না আমার সাথে। এই যে আমার বউ আর আমি হাঁটতে হেঁটেছি, হাঁটি তো হাঁটছি জুতো, মানে একটা চপ্পল হলে ভালো হতো, বাদা জুতো, চপ্পলটা কি একটা পরে আছে, মানে ওটা অন্য কারো চপ্পল। তুমি কার চপ্পল পরে এসছো? তোমার সেম সাইজের চপ্পল সেম বাড়িতে একটা আছে। হ্যাঁ ওই জন্য তো বললাম, আমি চুতোটা দেখি বললাম, এই জুতোটা কার বললো? যাই আর বললো হয়তো হবে কারো ভাই, আমি তাহলে আমি এটা পরে যাচ্ছি, তাহলে ঠিক আছে। যাই হোক, এই দাদুটা যাওয়ার সময় দেখতে দেখতে গেল মালগুলো কোথা গেল, এখানে এসে সেজে গুজে পাড়ার মধ্যে ঘুরছে। হ্যাঁ বউটা খালি পাওয়া যাচ্ছে, তো আমি মানুষটা খুব পাজা গেছি, বউটাকে একটা জুতো পাওয়ানো দরকার ছিল। হ্যাঁ পিছের রাস্তা গরম হয়ে যায়, এই দেখ মোটর সাইকেল থাকে, খেতে উঠে হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে। এখানে কি গাজল মন্দির আছে দিদির বাড়ির সামনে,
সেইখানটা দেখাতে এনেছে। সুন্দর একটা বট গাছ আছে, এই যে পিছনে মন্দির, সামনে বসার জায়গা, আর উল্টো দেখতে পুরো চাষের খেত। যত দূর পর্যন্ত দেখতে হবে তত দূর চাষের খেত। ওই যে ওখানে পুকুর, সবাই মাছ ফাছ ধরছে, মন্দিরে পুকুর, কেউ ওখানে হাত দেবে না, মানে মাছ ধরে কেউ বুঝে পড়ে না। আর মাছটা ধরছে, এখানে রিসেন্টলি গাজরে অনুষ্ঠান হয়েছে, ডাব ডাব পড়ে আছে, ঠিক আছে। এখানে উনুন হয়েছিল, ওখানে উনুন আছে, ওইখানে পুজোর ঘোড়া দেয়, পুজোতে এখানে মাটির ঘোড়া দিয়ে পুজো দেয়, ওগুলো সব আছে। বউ আর মা ওখানে গিয়ে বসে পড়েছে, আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর একটা, হ্যাঁ সুন্দর একটা বিকেলকে অনুভব করছি। ভালো যাক, অনেকদিন বাদে একটা ভালো কোথাও ঘোরা হলো। না ঠিক আছে, তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। লঙ্কা আনতে যাচ্ছে, কেউ পুড়েছি ফেলতে যাচ্ছে, ঠিক আছে, কেউ মাঠ থেকে পাড়ি দিচ্ছে। আমাদের ওখানে কারোকে জিজ্ঞাসা করলে বলে বড় গান বাড়াতে যাচ্ছে। এক্সপিরিয়েন্স জীবনে অনেক কিছু করেছি, এখানে এক্সপিরিয়েন্সটা অন্য ধরনের। এখন এসছে এটা ডুডুম একটা কথা অনেস্টলি বলছি, জীবনে কখনো ভাবিনি গ্রামের দিকে সাথে আনন্দ পাবো। আর ছোটোবেলা যেখানে থাকতাম সেটাই গ্রাম ছিল, এখন আস্তে আস্তে শহরে পরিণত হয়, ভালো লাগছে, হেভি লাগছে। মা সবটা ভিডিও করতে পারছি না, কারণ আমার ভিডিওগ্রাফি স্কিলটা খুবই খারাপ, সবটা দাদা করে দেয়, তাও চেষ্টা করছি কিছু কিছু জিনিস করার, দেখছি কতটা করতে পারবো, চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার। হুম একটু আগে যেটা দেখালাম একটা মন্দিরটা, গাজলডোবা শিব মন্দির, যেখানে গাজলটা হচ্ছিল কদিন আগে হয়েছে। আর এই যে মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরে উঠুন, যেখানে সবাই বসতে পারে পুজোর সময়, আর সামনে বট গাছ, জায়গাটা দাঁড়ো আমার বউয়ের পেটাপিটি চলে। এই যে ছড়িয়ে গেছে বাচ্চারা, এই যে এটা হচ্ছে দিদির জায়ের ছেলে, এখন ছড়ে হেরে গেছে সবকটা মিলে। আরে ওরম করে নিয়ে যাচ্ছিস কেন? ও আচ্ছা, এই হলো আজকের দিন। হঠাৎ করে মাঝখানে একটা রবিবার শর্টে, এবার বাড়ি ফেরার পালা,
ঠিকানা দেখা হয়ে গেছে, ঠিকানা বসে দেওয়া বাড়ি ফিরবো, অনেকটা যেতে হবে এখন, ওটাই কষ্ট, অনেকটা এখন গাড়ি চালাতে হবে। আমি ড্রাইভার, যাওয়ার আগে দেখিয়ে দিই মন্দির, পড়ন্ত সূর্য, পড়ন্ত সূর্যের সামনে মন্দির, সুন্দর একটা প্যানোরামিক শট।